পাইল না, জন্মদিন এত বেলা অবধি ঘুমোতে নেই। পুরি কোথায়? প্রত্যেকবার জন্মদিন প্রত্যেকবারই আমি ফাঁসি। জন্মদিনে বোনের মুখ না দেখে সে চোখই খুলবে না। যেন বোনকে চোখে হারাচ্ছে। আগে মা বাবা। আমার মা বাবা সবই তো তুই রণ। পরীর বিয়ের পর তোর কি হবে? আদরের বোন 8 নভেম্বর থেকে প্রতিদিন সন্ধে 6টায় সান বাংলায়। জীবনে কারোর কোনো ক্ষতি করিনি আমি, সব সময় সবার ভালো চেয়েছি। বিপদে আপদে সবার পাশে দাঁড়িয়েছি। অবভিয়াসলি যতটা পেরেছি ততটা, কিন্তু সেটাও তো অনেক। তাহলে আমাকে কাঁদাচ্ছ কেন? আচ্ছা, পেঁয়াজে কি গ্লিসারিন দেওয়া থাকে? না হলে এত চোখ জ্বালা করবে কেন? কে জানে বাবা আর কোন সবজিতে কি সিক্রেট আছে। কাটেও না ঠিক মতো। কাট 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 না বাবা, কাট। আচ্ছা, এইভাবে মাখতে হবে। জল হয়ে গেল, আর একটু আটা দি। ঝাপা, এ তো আটা বেশি হয়ে গেল। দূর, জল বেশি হয়েছে বলে আটা দিলাম, আটা বেশি হয়ে গেল। এবার দুটোকে ব্যালেন্স করব কি করে? আর একটু জল দি। আজ আর রুটি বানিয়ে লাভ নেই, পালক এলে পালকের কাছ থেকেই শিখে নেব, না হলে
সবাই হোল নাইট ঠাকুর দেখতে বেরোবে আর আমি হোল নাইট এই আটা মাখব। এখন কি করব? হ্যাঁ, সবজি বানাবো, মিক্সড ভেজিটেবল। মোম তখন ফোনে বলল রান্না করবে। মোম রান্না করছে ব্যাপারটা ভাবার মতো। বেচারা পটল, এই ছিল ওর কপালে। সবজি কাটি। এরপর চল দেখি। কি প্রসেসে রান্না করবে বুঝতে পারছি না। নুন কোথায়? খাবার যদি কেউ খেতে না পারে কপালে দুঃখ আছে। আগে ভালো করে দেখে নি, এটা নুন না চিনি? টেস্ট করে দেখতে হয়। কাছে যাব না, তেল বেটা মহাবজ্জাত, কিছু দিলেই ছিটকাবে। খেয়েছে রে। গেল, আর কেউ খেতে পারবে না। দাঁড়া দেখাচ্ছি মজা। জল
এবার চুপ। কিন্তু এর সঙ্গে আরো কিছু দিতে হবে, তরকার ডাল দিয়ে দি। ওই দেখ কোথায় উঠে বসে আছে। চলো ছোট খাটো করি ভুল চুক, তুমি আমি মিলে সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ, রাজি আছি আজকে বৃষ্টি নামুক, তুমি আমি ভিজবো দুজনে খুব বর্ষা দিলে। এখানে কি করছো? দেখলাম তুমি রান্না করছো, ভাবলাম যদি তোমার কোনো হেল্প লাগে। হ্যাঁ, তুমি হেল্প করতে এসে তো কাজটা আরো বিগড়ে দিলে। সেই জন্যই কিন্তু বউয়েরা কোনোদিনও বরদের কিচেনে ঢুকতে দেয় না। আমি আমি রেডি হয়ে নিচ্ছি, আর তুমি এই ওভেনটা বন্ধ করে আসবে। এগুলো এখন আমাকে পরিষ্কার করতে হবে। আমাকে তো বললো চলে আসতে। সে বেশ, পুজোর বাজারটা যার হোক, কিন্তু মণিমা তোর বড় বৌমাকে একটু বল মা একটু দেখে শুনে রান্না বাড়ি করতে। এই দুপুর বেলা মুখের সামনে এক বাটি ঝাল মুড়ি দিয়ে বলল এইটাই দুপুরের খাবার। হ্যাঁ রে মা, একদিন যেখানে ছিলাম এখানেও দুপুরে আমাকে ঝাল মুড়ি খেতে হয়নি। পেটটা বড় জ্বালা জ্বালা করছে রে মা।
মা একটা গুড নিউজ আছে আমাদের কোম্পানিতে আরেকটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট অ্যাড হচ্ছে ওরা এখানে একটা ফ্র্যাঞ্চাইজি খুলতে চায় ফাইনাল প্রেজেন্টেশনের জন্য ওরা আমাদেরকে ডেকেছে বাহ এটা তো দারুণ খবর দিলি হ্যাঁ ওরা পূজোর পর ইন্ডিয়াতে আসছে এক্স্যাক্টলি কোথায় স্টে করবে জানি না কলকাতাও হতে পারে নর্থ বেঙ্গলও হতে পারে কিন্তু ওরা যেখানেই স্টে করবে আমাদের প্রেজেন্টেশনের জন্য সেখানে যেতে হবে ওকে অনেক বড় বড় কোম্পানি প্রেজেন্টেশন দিতে আসছে মা কম্পিটিশন অনেক টাফ হবে উনি আমি চিন্তা করি না তুই আছিস তো এই প্রজেক্টটা আমাদের কোম্পানিতেই আসবে অল দ্য বেস্ট ইয়া আমি নয় মা এই প্রজেক্টটা হ্যান্ডেল করবে পালক আর রিজু ওই তোরা এসে গেছে তোদের ব্যাপারেই বলছিলাম যে নতুন প্রজেক্টটা তোরা দুজন মিলে হ্যান্ডেল করবি না এই প্রজেক্টটা নতুন কাউকে দেওয়া যাবে এটা তোকেই দেখতে হবে রোহিত মা আমার হাতে অলরেডি একটা বিগ প্রজেক্ট আছে আর এই প্রজেক্টটার জন্য আমাকে কলকাতার বাইরে যেতে হবে যেটা আমার দ্বারা এখন পসিবল না তাহলে পার্থ বা অন্য কাউকে দে সবাই কোনো না কোনো প্রজেক্টে ইনভলভ মা তাহলে ওদের সরি বলে দে ইম্যাচিওর কারোর হাতে প্রজেক্টটা তুলে দিয়ে বদনাম নেওয়ার চাইতে প্রজেক্টটা না করাই ভালো মা সব কাজ যদি আমি আর তুমি করি তাহলে কোম্পানিতে কোনোদিনই নতুন লোক তৈরি হবে না তাই বলে যার তার হাতে তো প্রজেক্টের দায়িত্ব দিয়ে দেওয়া যায় না তার আগে দেখতে হয় সেই প্রজেক্ট হ্যান্ডেল করার মতন তার যোগ্যতা আছে কিনা নিজেদের ফ্যামিলি মেম্বার বলে বলছি না পালকের থেকে যোগ্য এমপ্লয় আমাদের হাতে নেই আর আমি ওর উপর সম্পূর্ণ ভরসা করি আমি করি না মা আমি প্লিজ রমিত আপনার আমার উপর ভরসা থাকতে পারে বিশ্বাস থাকতে পারে কিন্তু সবার যে সেটা থাকবে তার তো কোনো মানে নেই আপনি আমার মধ্যে যে ট্যালেন্ট দেখতে পান সেটা হয়তো আমি নিজেও দেখতে পাই না আমি তো কাজটা করবো নাই বলেছিলাম আপনিই আমাকে জোর করলেন পালক আমাদের দুজনের জন্য কোম্পানির ক্ষতি হলে সেটা আমাদের দুজনেরই খারাপ লাগবে আমি সত্যি কাজটা করতে পারবো না পালক কেন করবি না রমিত যখন বলছে তখন তুই আর রমিত মিলে কাজটা করবি মম তোমার যেটা কাজ তুমি সেটাই করো যাও ঘরে কাজ করো অফিসের কাজের ব্যাপারে তুমি মাথা গলাবে না ওটা তোমার জায়গা নয় মম রমিত হ্যাঁ মা এই প্রজেক্টের ডিটেইলসটা তুই আমাকে মেল কর তুই যদি প্রজেক্টটা হ্যান্ডেল না করতে পারিস তাহলে আমি করব অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য